হরে কৃষ্ণ কলির যুগে কেউ যদি ভাবে আমি খারাপ কাজ করব? হ্যাঁ এই ধরনের যদি কেউ চিন্তা করে যে আমি খারাপ কাজ করব হুম এতে কি হবে কিন্তু সে পাপ ভোগ করতে হবে না তার ফলে সে পাপ হবে না কিন্তু অন্য যুগে আমরা দেখতে পাই সত্যত্রেতা দাপরে কেউ যদি চিন্তা করত আমি খারাপ কাজ করব তাতে কি হতো তৎক্ষণাৎ পাপ হতো কিন্তু কলির জিগে বিশেষ গুণ দেখেন কলির জিগে বিশেষ হ্যাঁ সুযোগ দিয়েছেন ভগবান আমরা মুহূর্তে মুহূর্তে আমরা সেকেন্ডে সেকেন্ডে আমরা খারাপের চিন্তা করি হুম প্রতি মুহূর্তে আমরা দাফিত হচ্ছি খারাপ দিক দিয়ে যে আসলে আমি খারাপ কাজ করছি কিন্তু ভগবান আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন যেন আমরা যদি ভাবিও তাতে কি হবে কোনোদিন আমাদের সেই ভাবলেও আমাদের খারাপ কাজের কথা পাপ হবে না হুম কিন্তু দাপর যুগে এবং সত্য যুগে তারা কেউ যদি এরকম চিন্তা করতেন হুম তাহলে কি হতো পাপ হতে হতো চিন্তা করার সাথে সাথে পাপ হতো কিন্তু এই কলির যুগে কেউ যদি ভালো কাজের চিন্তা করে দেখেন আপনি আমি যদি কোনোদিন চিন্তা করি যা কোনো দিন প্র্যাকটিক্যাল করি নাই হুম তো বেশিরভাগ এই কলির যুগে তো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হুম আমরা যদি সবসময় শয়তানি চিন্তা করিও তাতে কি হবে পাপ হবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিক্যালে না করছেন কিন্তু সত্য যুগে তাতে পাপ হয়ে যেতো সেটার পাপের ফল তারা ভোগ করতো কিন্তু কলির যুগে যদি আপনি সেই খারাপ চিন্তা করতে কখনো হঠাৎ কোনো চিন্তা করেন যে মহতীয় কোনো কাজ চিন্তা করেন যা মানে ভগবানের সম্বন্ধে চিন্তা করেন না আমি ভগবানের মন্দিরেকে কিছু দান করব হ্যাঁ না কিছু ফল কিনে নিয়ে দিব হ্যাঁ কি আগামী রথযাত্রা আস্তে আস্তে আমি কিছু ডোনেশন দিব কী কোনো পূজা পার্ব না আমি এরকম কোনো কিছু ডোনেশন দেব। এই ধরনের চিন্তা করেন তাতে কি হবে হ্যাঁ আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে হ্যাঁ আপনি ভগবানের পূজা করবো বলে এরকম চিন্তা করছেন আমি দান করব চিন্তা করছেন এতে কী হবে সেটার ফল আপনি প্রাপ্ত হবেন যত আমরা ভাবনা চিন্তা করি সেই জন্য ছিল প্রভুপাত লিখেছেন যেন আমরা কৃষ্ণ ভাবনা যুক্ত থাকি যদি আমরা মানুষও চিন্তা করি মানস পূজা আমরা দেখতে পাই মানুষের মাধ্যমে ভগবানকে পূজা করা যায় যাতে এতে মানস্য পূজা করার মাধ্যমে ভগবানকে লাভ করেছেন অনেক হ্যাঁ শুদ্ধ ব্রাহ্মণ যেন উত্তর ভারতের যে ব্রাহ্মণ তিনি মানুষে ভগবানকে অর্চন করতেন হুম ইদাম আসনম স্বাগতম পাদ্যম ইদম আর্গম অর্চন ইদম আসন স্নান অঙ্গবস্বমী মানি আবরানী অতানি ফুষ্পানি অশুধু অশুধু ভৈদান্য স্তান্ন ধর্গম সর্বম হ্যাঁ ও পরম গুরুবে নম মানে এই এইরকম যদি আপনি মানুষও চিন্তা করে এটা হয় মানুষ পূজা এতে কি হয় আপনি পূর্ণ ফল প্রাপ্ত হবেন মানুষের মাধ্যমে এত এই কলির যুগে বিশেষ গুণ সেই জন্য শিলপ্রভুপাত বললেন অহরণি শ্রীকৃষ্ণ চিত্ত বলল হবধানে শুয়ে যদি ভগবানের চিন্তা করে না হায় আজকে আমি মন্দিরে গেলাম না মন্দিরে কিছু দান করলাম না হুম দান করব হ্যাঁ কে আমি ঘরে বসে আছেন মন্দিরের চিন্তা করছেন আমি এখন আরতিতে যুক্ত আছি আমি এখন তো পাচ্ছি এতে কী হবে আপনি সেই ফলটা প্রাপ্ত হবেন কিন্তু কেউ যদি খারাপ কাজের কথা চিন্তা করে হ্যাঁ চিন্তা করার পরও সেটা হবে না এই কলির যুগে বিশেষ করে সেই জন্য বলা হয়েছে মহাবতান্ন অবতার যা কলির যুগের যে সন্ধ্যা আরম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ সেই সুযোগটা আপনি আমি যেন কখনো অবহেলা করে যেন হারিয়ে না পেলি সেটাকে সদ্ব্যবহার করা উচিত সেই জন্য বলছেন তবে সাথে সাথেই তার ফল পেয়ে যাবে যারা এইরকম চিন্তা করে যে আমি মন্দিরে কিছু দান করব হুম পূজা পার্বণ করব। আমি বৈষ্ণব সেবা দিব ডোনেশন দিব করা যাতে কী হবে সেটার ফল প্রাপ্ত হবে হ্যাঁ দেখেন দেখেন মানুষই চিন্তা করছে আর যদি প্র্যাক্টিক্যালে দেয় তাতে তো আর তো প্রশ্নই আসে না কী পরিমাণে ফলপ্রাপ্ত হতে পারে হ্যাঁ সেই জন্য বলা হয়েছেন তবে বহু গুণ ফল পেয়ে যাবে যদি কেউ প্র্যাকটিক্যালে দেয় তার থেকে আরও অনেক 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 গুণ প্রাপ্ত হবেন তো সেই জন্য আপনি আমি যে সময়টাকে আমরা কৃষ্ণ ভাবনা যুক্ত করবো সেই জন্য প্রপাত নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে আপনি আমি সৎবার করে আমাদের হুম দন্নাতে ধন্য করতে পারি সেটাই হচ্ছে কলির যুগ যা অত্যন্ত সুযোগ প্রদান করেছেন যেন সেই সুযোগটাকে আপনি আমি যেখানে থাকি না কেন সেখান থেকে আমি সুদ ব্যবহার করতে পারি হরে কৃষ্ণ